তারপরেও যারা নবীজি সাল্লাহ আলি সাল্লামের রৌজা মুবারক জিয়ারত করতে বাধা দেয় এদের চাইতে নিকৃষ্ট এদের মতো নিকৃষ্ট এদের মতো বেয়াদব এদের মতো গোস্তাখ এদের চাইতে নিম্নমানের প্রাণী আল্লাহর জমিনার তৃতীয়টি আছে মাহমুদুল্লাহ ওনুসল্লি ওনুসল্লিম ওয়ালা সৈয়দিনা রসুল হিল করিম ওয়ালা আলহি ও আসহাবিহি আজমাইন ওমাংতাবি আহম বি এহসান ইন ইয়দিন ই দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকেই আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখছেন সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি মোবারকবাদ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সমাধান দেওয়ার চেষ্টা করব যে বিষয়টি বর্তমানে কিছু নামদারি লেভাস মৌলভী সাহেবরা সমাজের মধ্যে বিষয়টি উপস্থাপন করে ঘোলা পানি ঘোলা করার চেষ্টা করছে বিষয়টি হচ্ছে জিয়ারতু কবরিনবী আলী আসসাল্লাম আল্লাহর হাবিব নবী করিম আলী ওসাল্লাম ওনার পবিত্র জান্নাতের টুকরা রৌজা মুবারক জিয়ারত করা জিয়ারত করা সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব একদল মানুষ সমাজের মধ্যে টিভির মধ্যে ইউটিউবে ফেসবুকে ফতুয়া দিচ্ছে হজ করতে গেলে মদিনায় যাওয়া লাগবে না রৌজা মুবারক জেরত করা লাগবে না এমনকি একদল মানুষ বলতে চাচ্ছে নবী করিম সল্ল্লাহ আলী ওসাল্লামের রওজা মুবারককে রওজা বলা যাবে না কবর বলতে হবে এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলে চরম পর্যায়ের বেআই তারা নেিম সল্ল্লাহ আলিহ আলী ওসাল্লামের সানে করতেছে এবং মানুষকে বিভ্রান্তি করছে চলুন আমরা এ বিষয়টি সমাধান দেওয়ার চেষ্টা করব প্রথমেই আমি আপনাদেরকে একটি কিতাব দেখাচ্ছি এই কিতাবটির নাম হচ্ছে সুনান কুতনি। সুনান আদারুকুতনি আপনাদের সকল এর পরিচিত কিতাব সুনান দারুকুতনির মধ্যে একটি অধ্যায় পর্যন্ত ইমাম ইমামদারুকুৎনি রহিমাহুল্লাহ রচনা করেছেন অধ্যায়টির নাম হচ্ছে বাবু মা জা আফি জিয়ারতি কবর নবী সল্লাহু আলী আসাল্লাম এই অধ্যায়ের মধ্যে দুই হাজার ছয়শো তিরানব্বই নম্বর হাদিস ইমাম দারুকুতনি রহিমাহুল্লাহ বলেন পুরো ছনট্টি জায়গার মধ্যে রয়েছে

আমিনবীর অফাত মোবারক হয়ে যাওয়ার পরে সে কেমন জানি আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করল সোহান হাদিসটি আরও রয়েছে ইমাম তিল লিখিত চারশত সম্মানিত দর্শক বন্ধুরা এবার আমি আপনাদেরকে আরেকটি কিতাব দেখাচ্ছি এই কিতাবটি হচ্ছে সোহাবুল ইমান ইমাম বাই হাকির রহমতুল্লাহ লিখিত সোহাবুল ইমান সোহাবুল ইমানের সপ্তম খণ্ডে

ও সাফি ইয়ামাল কিয়ামা যে ব্যক্তি সবাবের নিয়তে আমি নবী করিম সাল্লাহ সাল্লামের রোজা মুবারক মদিনাতুল মুব্বরাই এসে যে আরত করলো কেয়ামতের ময়দানে আমি নবী তার জন্য স্বয়ং সাক্ষীদাতা এবং সুপারিশকারী হয়ে আল্লাহ জান্নাতের জিম্মাদারী হয়ে যাব সোহান আল্লাহ অর্থাৎ আমি তাকে আল্লাহর দরবারে সুপারিশ করব এবং তার জন্য আমি সাক্ষী হয়ে যাব তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সম্মানিত দর্শক বন্ধুরা এটা ইমাম বাইহাকি হাকি রহমতুল্লাহ আলে সোয়াবুল ইমান আমি এবার আপনাদেরকে আরেকটি কিতাব দেখাচ্ছি এই কিতাবটির নাম হচ্ছে আসুনানুল কুবরা ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলহি লিখিত এই কিতাবটিও এই কিতাবের মধ্যে হাদিস নাম্বার দশ হাজার দুইশত একাত্তর নম্বর হাদিস হজরতে নাফের দি আল্লাহ তালু বলেন আন্না ইবনে অমারা হজরত ইবনে আবদুল্লাহ ইবন অমর দিয়া তালানহু কেন ইদা কাদিম আমিন সাফারিন দা খালাল মাসজিদা বলেন ইন যখন কোন সফর থেকে মদিনাত্মায় আগমন করতেন মদিনায় এসে মসজিদ নবীতে প্রবেশ করতেন মসজিদ নবীতে সরাসরি আল্লাহর হাবিব নবী আক্রম সাল্লামের রওদা মুবারকে চলে যেতেন সেখানে গিয়ে নবীজিকে ডাক দিয়ে বলতেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ নবী রওজায় দাঁড়ায় বলতেন হে আল্লাহ রসুল আপনার উপরে সালাম আবু বকরের নাম ধরে বলতেন আসসালাম আলাইকা ইয়া বাবাকার এরপরে আসসালাম আলাইকা ইয়া বাতা হাজার বাবা হাজরতে ওমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ তালহ নাম ধরে তিনি আবাতা আবাতা বলে তাকে সালাম জানাইতেন পরে হাদিসটি আমরা দেখি দশ হাজার দুইশো বাউত্তর নম্বর হাদিস এটা আবদুল্লাহ দিনার তিনি বলেন রাই তু আবদাল্লাহিবনা ওমারা

প্রথম দুই দশ হাজার এক দুইশো একাত্তর নম্বর হাদিসটি ইমাম আব্দুর রাজ্জাক আসান আনি এনেছেন ছয় হাজার সাতশত ছাব্বিশ চব্বিশ নম্বর হাদিস ইবনে আবি সাহিবের মধ্যে রয়েছে এগারো হাজার সাতশত তিরানব্বই নম্বর হাদিস পরের হাদিসটিও সহি যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এনেছেন তিনশত সাতানব্বই নম্বর হাদিস আপনাদেরকে আমি আরেকটি হাদিস শোনা এই হাদিস শরীফটি কিতাবুর শিফার মধ্যে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই এনেছেন কিতাবুল শিফার মধ্যে হাদিসটি রয়েছে এই যে আমার কাছে আসে কিতাব শিফা নিচে রয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান জারী বাউতি ফ্না জারানি ফি হায়াতি যে ব্যক্তি আমার মৌতের পরে আমার রজা জিয়ারত করলো সে কেমন জানি আমার জীবদ্দশায় আমি নবীর জিয়ারত আমার সাথে সাক্ষাৎ করলো সুবাহান্লাহ তাহলে সাহাবাই কেরামের আমল নবী করিম সাল্লাহ সাল্লামের সরাসরি কৌল বিভিন্ন সনদে বিভিন্ন তুরুকে বর্ণিত হয়েছে কিছু কিছু সনদটি দুর্বল একটি সনদ অপরটি সনদ অর্থাৎ বিভিন্ন সনদে বডি একটি সনদ আর একটি সনদকে শক্তিশালী করে দিল একটি সনদ সনদকে করল শক্তিশালী করল মিলে ঝিলে আদিসটি সহি হয়ে গেল তারপরে আবার ওমর হাদিসটি ইমাম নিমাবি রহমতুল্লাহ আলাই আসার সুনানে হাসান প্রমাণ করেছেন তারপরেও যারা নবীজি সাল্লাহ আল্লামে রওজা মুবারক জিয়ারত করতে বাধা দেয় এদের চাইতে নিকৃষ্ট এদের মতো নিকৃষ্ট এদের মতো বেয়াদ এদের মতো গোস্তাক এদের চাইতে নিম্নমানের প্রাণী আল্লাহর জমিনার তৃতীয়টি আছে বলে আমার ধারণা নেই যারা নবীজির সাথে এত বড় বেয়াদবি করে আল্লাহ নবী রোজা মুবারক জিয়ারত করতে যারা বাধা দেয় মদিনায় যাইতে যারা বাধা দেয় মদিনা শরীফে যাইতে যারা বাধা দেয় নবী সাল্লাম রোজা মোবারক জিয়ারত করতে বাধা দেয় এদের মতো নিম্ন দরজার প্রাণী এদের মতো বেয়াদব এদের মতো গোস্তাক জমিনের মধ্যে আর দ্বিতীয় একটা আছে বলে আমার জানা নেই অনুরোধ করবো এই সমস্ত বেয়াদব আর কুলাঙ্গার দুশ্মন রসুলদের আমি কর্কশ ভাষায় বলতে বাধ্য হচ্ছি এরা নভিজির দুশ্মন এদেরকে আমি বলতে বাধ্য হচ্ছি শিফা শিফাউসিকম বিজিয়া আনাম। এই কিতাবটি অধ্যয়ন করার জন্য ইমাম তকিউদ্দিন সুফকি রহমতুল্লাহ আলী আবার অনুরোধ করব কাদি আয়াজ রহমতুল্লাহ লিখিত কিতাবিফা বিতা আরিফ হকুক ইল মুফা এই কিতাবটি অধ্যয়ন করার জন্য আমি আবার অনুরোধ করব মক্কা সৌদি আরবের ভিক্ষা তো আলম সৈয়দ মোহাম্মদ আবুল্লা আলাভি আলমা আলিখি রহমতুল্লাহ লিখত শিফা উল ফুয়াদ বিজিয়ার তিফাইল ইবাদ এই কিতাবটি অধ্যয়ন করার জন্য এই তিনটি কিতাব অধ্যয়ন করার পরে যদি এরা নবীজির শান বুঝতে না পারে নবীজির রজমোবারক জিয়ারত করা যে এটা যে সুন্না এটা যদি তারা বুঝতে না পারে তাহলে বলবো খতাম আল্লাহ আল্লাহুলুবিহীম এদের অন্তর মরে গিয়েছে অন্তরে পর্দা পড়ে গিয়েছে এদের জন্য হেদায়ত নাই আল্লাহ তারা আমাদের সকলকে নবীজি রওজা মুবারক জিয়ারত করবার মতো তৌফিক এনায়াত করুক আমিন শেষ করছি কষ্ট নেবেন না দুঃখ নেবেন না যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনারা নিজেদের সেভ রাখার চেষ্টা করুন ওমা আলাই নিল্লা বারাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ